শুভ সকাল সবাইকে। আমাদের প্ল্যান ছাড়া কলকাতা ঘোরাফেরার আজকে হচ্ছে তৃতীয় দিন। তো আজকে হচ্ছে ট্রেনিং আছে 10টায়, তার আগে আশেপাশে কী কী ব্রেকফাস্ট পাওয়া যায় আমরা একটা ট্যুর মেরে আসি। এই পিছনের রোডে কিছু ধাবা আছে, সন্ধ্যার দিকে ওইখানে অনেকগুলো খাবারের দোকান থাকে। কালকে হোটেলে ফেরার পরে এমন একটা ঘুম দিছি যে কিছুই আর দেখাইতে পারি নাই। তো চলেন আমরা কী কী ধাবায় খাবার দাবার পাওয়া যায়। ওখানে একটা ধাবা আছে ছোটুকে ধাবা, দেখি ওটা পাই নাকি। চলেন এই জায়গাটা না পুরা দিয়াবাড়ি ফিলিংস, যেরকম বাতাস সেরকম ফাঁকা, সেরকম মাঝে মাঝে বিল্ডিং। তো এই রোডের মাথায় হচ্ছে সব খাবার দাবারের দোকান আর কি। তো এক চান্সে ব্রেকফাস্টও হয়ে যাবে, আবার মর্নিং ওয়াকও হয়ে যাবে, ভালোই। আবার আমরা যে বিল্ডিংয়ে ট্রেনিং করতেছি ওইটা নিচেই কিন্তু খাবার দাবারের দোকান আছে, তাও চিন্তা করলাম একটা হাঁটাহাঁটি করে আসি। এখানে আমাদের মতো ইঞ্জিন চালিত ভটভটি আছে, এই দিকটা পুরাই আলাদা ওই দিকের কলকাতার থেকে। সামনে রিক্সাও দেখা যাচ্ছে। তো যেহেতু হাঁটাহাঁটি করার নিয়ত নিয়ে বের হয়েছি, এখন আর রিক্সা নিচ্ছি না, হেঁটেই চাই। আজকে মেঘগুলো অনেক সুন্দর, ছবি তোলার মতো মেঘ। বললাম না পুরা দিয়াবাড়ি, কাশফুলও আছে। যেই রোড মনে হচ্ছে না কেবল সকাল 4টা বাজে। তো যাই হোক চলে আসছি প্রায় সামনে ওই দোকানগুলো। কত করে ডিম তো 25? তো এই হচ্ছে ব্রেকফাস্ট, পিছনে আবার বসার জায়গা আছে, খাওয়া দাওয়া শেষ করি। আজকে রাত্রে আপনাদেরকে এই ক্যাফেগুলো দেখানোর চেষ্টা করব, যদি অন্য কোথাও খেয়ে পেট না ভরে ফেলে আর কি। এলাকার একটা মজা কি, এমন একটা এলাকায় আছি যেখানে আপনি সেধে কাউকে বললেও বিশ্বাস করবে না যে বাংলাদেশ থেকে আসছেন। তার ফলাফল হচ্ছে নিউ মার্কেটে যেই খাবার 40-50 টাকা, এখানে সেটা 25 টাকা। এখানকার সবাই ফ্রেন্ডলি। তো আমরা আবার হোটেলে ফিরে যাচ্ছি, হোটেলে ফিরে গিয়ে রেডি হয়ে বেরোতে হবে। ও আর অনেকেই প্রশ্ন করবেন যে ওই বড় বিল্ডিংটা কি, ওইটাই হচ্ছে আকাঙ্ক্ষা, ওইটার জন্য এলাকার নাম হচ্ছে আকাঙ্ক্ষা। এখানে হাঁটাহাঁটি করলে মন ভালো হয়ে যায়। কেবল 8টা বাজে, এত হাঁটাহাঁটি করে এসে হাতে এখনো 1.5 ঘন্টা আছে, গিয়ে একটু ঘুম দেই। তো বের হয়ে গেছি, যেন তেন রোদ না, একদম বরাবরের মতো ভয়াবহ মরুভূমির মতো রোদ। দেখি রিক্সা রিক্সা পাই নাকি। চলে আসছি আবার। তো এবার টেকনিক জানাতে ঝামেলা হয় নাই, অটোতে করে চলে আসছি, 20 টাকা নিছে। চলেন মানে চলেন না, আমি যাই গিয়ে কাজ সারি। বললাম না বাইরে খাওয়া দাওয়ার ব্যবস্থা আছে, সব কিছুর ব্যবস্থা আছে, অনেক সুন্দর জায়গাটা। তো এখন হচ্ছে লাঞ্চ টাইম, কী কী খাওয়া যায় সেটা পরে দেখব। পাশে একটা সুপার শপ আছে, এটার নাম হচ্ছে মোর হাইপার মার্কেট। তো চলেন এই চান্সে এটা দেখাই নিয়ে আসি আপনাদের, আর বাসার জন্য টুকটাক কিছু কেনাকাটা করে ফেলি। সেই রোজ সেই। তো আমরা এখন যাচ্ছি মোর হাইপার মার্কেটে, এটা হচ্ছে সিটি সেন্টার যাওয়ার পথে পড়ে। চলেন লাঞ্চ টাইম পার করে আসি। আচ্ছা প্ল্যানের একটু পরিবর্তন, তো কাজের এই পর্যায়ে আর সার্টিফিকেট টার্টিফিকেট নিতে ওনাদের ওই অফিসে যাওয়া লাগবে, ওই বিল্ডিংয়ে যেতে হবে। তো চলেন দেখি রিক্সা টিক্সা পাই নাকি, বাকি সবাই চলে গেছে। কী আর শোরুম, এই দিকটাতে পুরো গাড়ির শোরুম দিয়ে ভর্তি। এইবারের ট্যুর হচ্ছে পুরো উল্টাপাল্টা ট্যুর, ব্লগ কেমন চলে আসছি প্রায়। কেবল ট্রেনিং শেষ করে বের হলাম। তো যেটাকে বলে আর কি যে ট্রেনিং সফল পিসছে, কাজটা শেষ। এখন চলেন আপনাদেরকে কী কী জানি দেখাবো বলছিলাম ভুলে গেছি, ও সুপার শপ দেখানোর কথা। চলেন সুপার শপ দেখে আসি। কেন জানি না কিন্তু এই দিকের পরিবেশটা আমার অনেক ভালো লাগছে, বিশেষ করে মানে পুরান কলকাতা আর এই দিকে যে পার্থক্য না, এটা মানে একদম অবাক করার মতো। দিনের বেলা একটু রোদ বেশি এটা ঠিক, কিন্তু
ভালোই লাগছে। ও আর এই বিল্ডিংয়ে হচ্ছে মোর হাইপারমার্ট। আমরা আবার চলে আসছি সিটি সেন্টার, কিছু কেনাকাটা করবো বাসার জন্য। আর এখানে এসেই আগে একটা আইসক্রিম খেয়ে দিছি। আপনারা এখানে থাকলে এই ফ্লেভারের আইসক্রিমটা একবার খাবেন। এটার ভিতরে না কেক থাকে, অনেক মজার, ভাডিলালের, এটার বলে হচ্ছে চকলেট রাসবেরি, 50 টাকা করে সেই টেস্ট। তো যাই ভিতরে যাই। ম্যাকডোনাল্ডস দেখে টেনশন কিছুই নেই, এখানে হচ্ছে ম্যাকডোনাল্ডস হচ্ছে ভেজিটেরিয়ান। আলু টিক্কি অর্ডার দিছি একটা, তো আসুক খেয়ে দেয় তারপর আমরা শপিং করতে যাবো। এখানে অ্যাপে অর্ডার করে কার্ড দিলেই হয়ে যায়, কোনো ঝামেলা নেই। আর মাত্র আধা ঘন্টার ভিতরে এই মার্কেটটা বন্ধ হয়ে যাবে। তো চলেন যত দ্রুত সম্ভব আপনাদেরকে এই মোর সুপার মার্কেটটা ঘুরে দেখাই। তো এখানে মোটামুটি সবই পাবেন, কসমেটিক্স, খাবার দাবার থেকে শুরু করে সবই। আমার অনেক কিছু কেনার দরকার থাকলেও যেহেতু বন্ধ হয়ে যাচ্ছিল তাই বেছে বেছে যেগুলোতে ডিল আছে সেরকম বিশেষ কিছু জিনিসপত্র কিনে ফেললাম। বিশেষ করে এখানে চকলেট বেশ ভালো দামে পাবেন, আর এই হলদিরামের সোন পাপড়ি কিন্তু আপনারা অবশ্যই ট্রাই করবেন, এটা অনেক মজা। তো বাচ্চা কাচ্চাদের জন্য চকলেট নিয়ে নিলাম বেশি করে, আর টুকটাক জিনিসপত্র কিনে আমার কেনাকাটা শেষ। এইরকম একটা শপিং করে বিল আসছে 1100 টাকা। তো এই দিক দিয়ে ভালো, আপনারা যদি এই মোর শপিং মলে অথবা যে কোনো শপিং মলে আসলে ভালো ডিল থাকে, যে আগোরা স্বপ্নে যেরকম ডিল থাকে না, এটা নিলে বেশ জিতবেন আর কি। রাত বাজে এখন প্রায় 10টা মতো, মানে সিটি সেন্টার বন্ধ হয়ে গেছে। বললাম না এইবারের ট্যুর সব উল্টাপাল্টা ট্যুর হচ্ছে। এবার আকাঙ্ক্ষার মোর সুপার শপে যাওয়ার কথা ছিল, ওই সময়ের জন্য মিলানো হলো না। তো এইখানেই তখন যেতে যেতে 9টা বেজে গেছিলো আর কি, এখানে আবার 10টার ভিতর সব বন্ধ হয়ে যায়। তো সেই জন্য ভাবলাম ওইখানে গিয়ে বন্ধ হয়ে গেলে বাই চান্স পরে ধরা খাবো, সেই জন্যে এইখানেই যেই মোর ছিল ওইখানে চলে আসছি। ওইখান থেকে শপিং টপিং করে এখন বাসা যাচ্ছি। তো এই হচ্ছে শর্টকাট, মানে রিক্সায় করে আসলে 50-60 টাকা লাগতো, বাসে চলে আসছি একটু পর পর আসে, বাস 10 টাকা করে ভাড়া। কলকাতা এসে যদি বাসে আসা যাওয়া করেন অনেক টাকা বাঁচবে কিন্তু, এদিক দিয়ে সুবিধা। আর রাস্তাগুলো দেখেন কি সুন্দর, দিনের বেলা এই রাস্তায় হাঁটতে এত কষ্ট করা লাগছে, এখন হাঁটতে খুব শান্তি লাগছে। তো টাটা। তো কালকে সকালে হচ্ছে আমার মুখ অদ্ভুত লাল লাগছে কারণ এখানে যে সিটি সেন্টারের সাইনবোর্ড। আচ্ছা তো কালকে আমরা ঢাকা ফিরে যাচ্ছি, মানে আমি সকালবেলা হচ্ছে সৌহার্দ্য যে বাস আছে ওইটাতে টিকিট কাটা। তো এইখানের করুণাময় যে বাস স্ট্যান্ড ওইখান থেকে ছাড়বে। তো কালকে আপনাদেরকে দেখাবো কীভাবে কলকাতা থেকে বাংলাদেশে যাবেন বেনাপোল দিয়ে। পরবর্তী ভিডিও দেখার জন্য সাবস্ক্রাইব করে ফেলেন আমাদের এই চ্যানেল দুজনের ব্লগে, পাশে বেল আইকন আছে ক্লিক করে দিন। আর এখনও যদি আমাদের ফেসবুক আর ইনস্টাগ্রাম ফলো না করে থাকেন করে ফেলেন, আর যাওয়ার পথে যদি কিছু পাই তাহলে আপনাদেরকে দেখাবো, না হলে ঘুম। আল্লাহ হাফেজ।